চীনকে বেকায়দায় ফেলতে ভারতীয় সেনাবাহিনীতে রেজিমেন্ট বাড়ছে আকাশ মিসাইলের দেশে তৈরি শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল আকাশের কাজে সন্তুষ্ট ভারতীয় সেনা এবং ভবিষ্যতে এর কাজে আরও অগ্রগতি আনার প্রচেষ্টা চলছে বলে মঙ্গলবার জানিয়েছেন আর্মি এয়ার ডিফেন্সের ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল পারমিন্দর সিং এস জাগি তিনি জানিয়েছেন আকাশের কাজ সন্তোষজনক সেনাবাহিনীর কাছে বর্তমানে দুটি আকাশ মিসাইলের রেজিমেন্ট রয়েছে গত বছর প্রতিরক্ষা মন্ত্রক অতিরিক্ত এস আর শ্যামের জন্য ঢাকা গ্লোবাল টেন্ডার বাতিল করে দেয় এবং আরও দুটি রেজিমেন্ট কেনার অনুমোদন দেয় প্রতিটি রেজিমেন্টে ছটি লঞ্চার রয়েছে আবার লঞ্চারে রয়েছে তিনটি করে মিসাইল এ এডি ক্রুর মাধ্যমে হ প্রথম ট্রায়াল ও সফল হয় বলে জানা গিয়েছে পঁচিশ কিলোমিটার রেঞ্জের আকাশ যে কোনো আবহাওয়ায় একাধিক টার্গেটে পৌঁছাতে পারে তবে সেনার পক্ষ থেকে এই আকাশ রেজিমেন্টের সংখ্যা আরও বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে উনিশশো সালে ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে আকাশ নির্মাণের দায়িত্ব নেয় ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও